কত ভালো দেখতে হয়েছে, বাস খেতে অনেক 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 মজা হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নতুন রেসিপি আনছি, মাশরুম নুডলস অথবা স্ন্যাক্স, যে যেটা ভাবতে পারেন। দুইটা আলু আমি সিদ্ধ করতে দিয়েছি। সিদ্ধ হয়ে গেলে বানাবো। মাশরুম বানানোর জন্য মাশরুম পটেটো অথবা মাশরুমের হচ্ছে নুডলস আপনারা যেটা ভাবতে পারেন। আমি আলু সিদ্ধ করতে দিয়েছিলাম, এই যে আমার আলু সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এটা আলুটা, দুইটা আলু কিন্তু এই যে মাঝখান থেকে কাটেছি, তো কেটে দুটো করেছি। এখন আমি এটা শুলে ঠিকঠাক করে নিয়ে নেবো, ততক্ষণ আমার সঙ্গে থাকো। বন্ধুরা, আপনারা আলু সিদ্ধ দেখছিলেন, এই যে আলু আমি সিদ্ধ করে রাখছি এবং নিয়েও আসছি। এখন এই আলুটা আমি কুচি কুচি করে তারপরে হাতের সাহায্যে ভর্তি করবো। তো কুচু কুচু করতে গেলে আমাদের এই আলু মেশিন লাগে, হাত দিয়েও করতে পারেন, কিন্তু আলু মেশিন দিয়ে করলে বেশি ভালো হয়, আপনার গিলতে আসে না, একদম পুরোপুরি দেখেন মিহি হয়ে যায়। দেখেন আপনার পুরোপুরি মিহি হয়ে যায়, তাহলে আর বেশি কষ্ট হয় না হাতের সাহায্যে। দেখেন বন্ধুরা, আমার আলুটা কত সফট হয়েছে, এবার আপনারা দেখুন। বলের মধ্যে দেখেন কত কিউট, একটু দানা নেই, অনেক সুন্দর। তাহলে আমরা আজকে কি বানাবো? আজকে আমাদের ইফতারি হবে পটেটো মাশরুম নুডলস। দেখুন এত এত সুন্দর মাখানোটা হচ্ছে, এখন আমাকে এর মধ্যে আটা নিতে হবে। আমি একটুখানি আটা নিয়ে নিলাম, অল্প অল্প করে নেব আর অল্প অল্প করে মাখাবো। যাই হোক, স্বাদ মতন একটু লবণও নিতে হবে, না হলে দেখা যাবে যে কিছুই হচ্ছে না। দেখুন, যদি আমার আটা যদি আরো লাগে তাহলে আমি আটা আরো লাগাবো, কোনো সমস্যা নেই। দেখুন মাখাতে মাখাতে অনেক সফট হয়ে গেছে, আপনারা এরকম না করলে বুঝতে পারবেন না। আর কত লাগবে না মাখাতে মাখাতে এটা শক্ত হয়ে যাবে। এই বন্ধুরা, আর একটু দেব, আর একটু দিলে একটু বেশি শক্ত হয়ে যাবে না? আমার মনে হয় আটা আর লাগবে না এখন, ঠিক আছে না? দেখুন আমার ডোটা রেডি হয়ে গেছে, আমি এখন গোল গোল করে লিচি কাটবো। তাহলে দেখতে পাচ্ছেন আমি আমার ডো বানানো চলে আসছি। দেখুন এত সুন্দর সফট, মানে আপনি না দেখলে বুঝবেন না। দেখি আগে হাতে একটু তেল মাখা নি, তেল মাখা নিলে তাহলে আমার হাতের সঙ্গে লাগবে না। দেখুন কি সুন্দর দেখতে, এই যে আগে একটা আপনাদেরকে দেখিয়ে দিই।
ঠিক আছে এটা আমার পটলের মুখ এই মুখটা আপনি ভিতরে দেখুন কি সুন্দর দেখতে ওয়াও আই চল 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 আচ্ছা এখানে রাখি আমরা একটা একটা করে করি কারণ আপনাদের দেখতেও সুবিধা হবে আর খেতে কেমন লাগবে আপনারা নিজেরাই ভাবুন এরকম ওই যে আপনার ই আছে না টমেটো হট সস আছে না সসের বোতলে দিয়ে করে দিব কেন পড়ে যাও ভাই ওটা একটা আমি দুইটা দু রকমের করতেছি দেখি একটু আটা লাগা দিলে কেমন হয় যদি একটু এই যে যদি একটু আটা লেখির সঙ্গে লাগানো যায় সেক্ষেত্রে এটা কেমন হবে আমাদের দেখতে হবে বন্ধুরা দেখুন আমার বানানো হয়ে গেছে আমি কি সুন্দর করে বানিয়েছি আপনাদের দেখাচ্ছি দেখুন এবার চলুন আমাদের পরের ধাপে যাওয়া যাক এটা তো বানিয়েছি এবার এটা পানির মধ্যে দিতে হবে চলুন যাই তাহলে দেখুন চুলাতে আমি প্যান বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে পানিও দিয়েছি পানিটা এখন ফুটবে পানিটা ফুটলে আমি এটা এক এক করে পুরোটাই ঢেলে দেব পানিটা এখনো ফুটেনি তো ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই দেখুন আমার পানিটা কি সুন্দর উঠলে গেছে আমি এক দানা লবণ দেব আর একটুখানি তেল দেব যাতে মিশে আটকে না যায় এটা অনেক ভালো হবে একটু নাড়াচাড়া করে দিই এখন আমি একটা একটা করে ছেড়ে দেব দেখুন এটা যখন হয়ে যাবে না তখনও একাই ওর জায়গা থেকে উঠে পড়বে গরম পানি তো দিতে ভয় লাগছে হাতে লাগবে মনে হয় ফেলে দিলে ওদের জায়গা ওরা নিজেরাই নিয়ে নেবে যার জায়গা যতটুকু এটা করতে থাক দেখুন ফ্রিজের ঠান্ডা পানি ফ্রিজে রাখছি এটা আবার ঠান্ডা পানির মধ্যে রাখতে হবে এই যে বোল আর এর মধ্যে পানি দেব এটা আবার ঠান্ডা পানির মধ্যে তুলতে হয় কারণ আমার তো ফ্রিজে বরফ নেই আমি আসলে বরফ বানাতে মনে নেই ভুলে গেছি যাই হোক দেখুন এটার মধ্যে পানি আছে দেখুন এক এক করে দেখেন এক এক করে সব উঠে উঠে যাচ্ছে ওই যে যদি হয়ে যায় না এই যে এই দেখেন দেখতে পাচ্ছেন এই দেখেন একে একা উঠে গেছে আর ভিতরটা এত সফট হয়েছে মানে আপনাদেরকে না দেখাইলে আমি বুঝতে মানে পারবো না এটা কি হলো করে করে কেন যাবো হ্যাঁ অনেক শক্ত আমার খুঁজির মধ্যে এটা হচ্ছে না আমি আপনাদের দেখাতে পারবো এইটার মধ্যে দিয়ে দেখছেন ওয়াও
এটা আস্তে আস্তে ফুলে ফুলে সব পানির উপরে উঠবে আর এভাবে উঠলে আপনি মনে করবেন যে আপনার এগুলো হয়ে গেছে এই যে আমারটা হয়ে গেছে তারপর আমি আর একটু সময় রাখব দেখুন আমি এমন ভাবে নাড়াচাড়া করতেছি জোরে জোরে নাড়াচাড়া করছি দেখেন 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 কেউ ভাঙছে না কারুর সঙ্গে কেউ লাগছেও না আর কারুর গা থেকে একটু অংশ ভেঙেও যাচ্ছে না কারণ এটা অনেক সফট হয়েছে দেখতে পাচ্ছেন আপনারাও কিন্তু আমার মতনই বানায় দেখবেন বানাবেন এবং বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন পুরো আমি আপনাদের কমেন্টের আশায় থাকব হয়ে গেছে যেহেতু আমি আমার চুলাটা বন্ধ করে দিই হ্যাঁ এবার আমি এগুলো কি করব এক এক করে এই যে ঠান্ডা পানি আছে না এখানে এই যে রাখছি ঠান্ডা পানি দেখুন ঠান্ডা ফুলের মধ্যে এখন আমাদের তুলতে হবে তাই তো অনেক কিউট দেখতে অনেক কিউট বিসমিল্লাহ কতটা কতটা সফট হলে এমনটা হয় দেখছেন বন্ধুরা এবার আমি তৃতীয় ধাপে যাব এবার এটার মধ্যে কি কি দেব এবার সেটা দেখাবো আপনাদেরকে আবার চলে আসলাম মাশরুমের পটেটো মাশরুম এবং পটেটো নুডলস আপনারা যেটা বলবেন সেটাই হবে যাই হোক মাশরুম নুডলস নিয়ে আসলাম এখন এর মধ্যে কী কী উপকরণ দেব ধনিয়া পাতা একটা পেঁয়াজ কুচি আর একটুখানি মরিচ আর একটা আছে সঙ্গে টমেটো সস আমি যে সসটা বানিয়েছিলাম সেই সসটা দেখছেন অনেক কিউট যাই হোক এবার আমি এটা কিছু করব আমার চুলা যাই হোক আমি একটু তেল দিয়ে দেবো সরিষার তেল দেবো আপনি ঘিউ দিতে পারেন বা সয়াবিন তেলও দিতে পারেন কিন্তু আমি সরিষার তেলটা একটু দেব কারণ সরিষার তেলটা বেশি মজা হয় এবার আমি এক এক করে পেঁয়াজ পেঁয়াজ কুচি ছিল পেঁয়াজ কুচিটা দিয়ে দেব দেখছেন এর সঙ্গে একটু মরিচ কুচি রাখছিলাম আমি মরিচ কুচিটাও দিয়ে দেব আর ধনিয়া পাতা কুচি একটা পরে দেখুন পেঁয়াজটা আমার পুড়ে আসছে আর ডালটা একটু কমিয়ে দিই একটা কথা বলি আমার সয়া সসটা ফুরিয়ে গেছে আমি টের পাইনি আমি কী করবো আমি একটু ম্যাগি নুডলসের মশলা আমি দিয়ে দেবো মতো অল্প একটু মশলা আমি অ্যাড করে দেবো কারণ যেহেতু আমার সয়া সসটা নাই সেহেতু আমি এটা দিয়ে দেবো মেয়েরাও দিয়ে দেবেন কোনো সমস্যা নাই এখন আমি ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম সসও আর একটু দিয়ে দিলাম
চুলাটা বন্ধ করে দিই। দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে। এখন সসের মধ্যে এখন এই সসগুলো এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে দিলে আমাদের মাশরুম নুডলস বেশ মাশরুম নুডলস রান্না হয়ে যাবে। দেখুন বন্ধুরা আমারটা কত ভালো দেখতে হয়েছে, বাস খেতে অনেক 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 মজা হবে। দেখুন আমি তো দুটা করেছি, আমার আর একটা। যাই হোক আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা পাবেন, অনেক ভালো টেস্টি হয়েছে। আমি তো রোজা আছি, টের পাচ্ছি না, ইত্যাদির সময় খেয়ে দেখবো কেমন হয়েছে। আর আমাদের এই রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের একটা করে লাইক দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। বাই।